বিপদের মধ্যে মহাবিপদ, আমফানের থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার উপকূলে, অশনি সংকেত আবহাওয়াবিদরাদের। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়, এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতি আশঙ্কা, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আইলা বুলবুলের পর আমফান বাংলার উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছিল, ক্ষত এখনও সরেনি। তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল, কিন্তু এখন আবহাওয়াবিদরা জানাচ্ছেন আমফানের থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসবে, অশনি সংকেত দিয়েছে হাওয়া অফিস। বাংলা তথা ভারতের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা, সম্প্রতি ক্লাইমেট ডাইনামিক পিঙ্গার নামে একটি জানালে খড়গপুর আইআইটির গবেষকরা ইঙ্গিত দিয়েছেন বাংলা তথা ভারতের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা আরও বাড়বে, বাড়বে ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপও। জলবায়ু পরিবর্তনের ফলেই এই রূপ পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়, এমনটাই বার্তা দিয়েছেন গবেষকরা। ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে বাংলা। খড়গপুর আইআইটির গবেষকদের পর এবার বাংলা ও ভারতের আবহাওয়া নিয়ে অশনি সংকেত দিয়েছেন ভূত্বকবিদ ও আবহাওয়াবিদরা। তাদের কথাই, আমফানের থেকেও ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বাংলা ও ভারতের বিভিন্ন উপকূলে। ভূত্বকবিদ সুজীব কর সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে বাংলা। বাংলার উপকূল ঘূর্ণিঝড়ের প্রবণ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, 2024 মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত একাধিক সাইক্লোন তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে 3 মাস ধরে একাধিক সাইক্লোন ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসতে পারে বাংলার উপকূলের দিকে। সমুদ্রগর্ভের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা এবার 45 ডিগ্রির উপরে উঠে যেতে পারে বলে আশঙ্কা। ভূত্বকবিদ ধারণা, আমফান দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল স্থলভাগে, এবার যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হবে তার রেডিয়েশন আমফানের থেকেও বড় হতে পারে, ফলে আরও দীর্ঘ সময় তা তাণ্ডব চালাতে সক্ষম হবে, স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হবে। সাধারণভাবে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে হানা দেয়, ফলে এই 3 মাস ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সতর্ক থাকতে হবে উপকূলবর্তী রাজ্যগুলিকে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।